বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের বিকল্প হাতে রেখেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ বিবৃতিতে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণমাধ্যমের উপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়। উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই মুহূর্তে গণমাধ্যমের উপর নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হচ্ছে না। আইন প্রয়োগকারী সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের উপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগের প্রসঙ্গও তোলা হয়। এ সময় ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা তুলে ধরেন মিলার। তার প্রত্যাশা, শুধু মার্কিন নয়, সব বিদেশি মিশন এবং কর্মীদের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ।